আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু। যারা লোকাল আরবি ভাষার আগ্রহী নিয়ে আমাদের চ্যানেলটি দেখতেছেন, আমাদের ভিডিও দেখতেছেন, সবাইকে স্বাগতম। দর্শক, আপনি সঠিক জায়গায় আসছেন এবং আমাদের ভিডিওগুলো ধারাবাহিক দেখতে থাকলে অবশ্যই আপনি লোকাল আরবি ভাষার পুরা পারদর্শী হয়ে যাবেন। তো তেমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হলো নিয়ে আসলাম, ছিল আরবি সাত দিনের নাম। এটা যেটা একবার ইম্পর্টেন্ট, সবার এই দৈনন্দিন জীবনে এটা ব্যবহৃত হয়, আরবি সাত দিন। তো দর্শক, আসুন আমরা শিখি নেই আরবি সাত দিনের নাম। তো প্রথম হলো শনিবার। শনিবারকে আরবিতে কী বলা হয়? ইয়ামুস সাফত। ইয়ামুস সাফত অর্থ শনিবার, ইয়ামুল সাফত অর্থ শনিবার। তারপর হলো রবিবার। রবিবারকে আরবিতে বলা হয় ইয়ামুল আহাদ। ইয়ামুল আহাদ অর্থ রবিবার, ইয়ামুল আহাদ অর্থ রবিবার। সোমবার ইয়ামুল ইদনাইন, ইয়ামুল ইদনাইন, ইয়ামুল ইদনাইন অর্থ সোমবার। তারপর হলো মঙ্গলবার, ইয়ামুস তুলাতা বা ইয়ামুস সুলুস বলে আরবিয়ানরা, ইয়ামুস সুলুস মঙ্গলবারকে বলা হয় আর কি। তারপরে সে বুধবার, ইয়ামুল আরবা বা ইয়ামুল রুবু, এরকম আরবিরা বলে ইয়ামুল, ইয়ামুল আরবা অর্থ হলো বুধবার। বৃহস্পতিবার হলো ইয়ামুল খামিস অর্থ বৃহস্পতিবার, ইয়ামুল খামিস বৃহস্পতিবার। তারপর হলো জুমা অর্থ শুক্রবার, শুক্রবারকে আরবিতে বলা হয় জুমা, জুমা অর্থ হলো শুক্রবার, শুক্রবার হলো জুমা। দর্শক, যদি আমরা বলি আজ শুক্রবার তাহলে বলা হবে আলিয়ুম জুমা, আলিয়ুম অর্থ আজ, জুমা অর্থ শুক্রবার, আলিয়ুম জুমা। শুক্রবার যদি বলে ছুটি, শুক্রবার ছুটি হলো জুমা ইজাজা অর্থ জুমা অর্থ শুক্রবার, ইজাজা অর্থ ছুটি, জুমা ইজাজা অর্থ মানে শুক্রবারে ছুটি। দর্শক, আশা করি সাত দিনের নামগুলো শিখে পেয়েছেন আপনি, এবং না শিখে থাকলে নোট করে রাখতে পারেন, চাইলে আবার ভিডিওটা দেখতে পারেন, তাহলে আশা করি শিখে ফেলতে পারবেন। দর্শক, লোকাল আরবি ভাষার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ফেল বাটনে ক্লিক করে দেবেন, এবং সৌদি আরবের যত ফকারের মক্তবের কাজ আছে সব বিষয় জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।